ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আশিষা সুষা চন্দ্র, তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। হ্যাঁ, একটু সকাল থেকে কাজকর্ম সব সেরে শায়নকে স্কুলে স্কুলে দিয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে ওরে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। দেখে বুঝতেই পারছো আমি স্নান করে পূজা উজা দিয়ে দিয়েছি। সকালে উঠে শায়নকে স্নান করানো, ব্রাশ করানো, খাওয়ানো, এইসব জুতা পরানো, ড্রেস পরানো, এইসব সব করে ওকে নিয়ে দুই ভাইকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে ঘরে আবার ঝাড়ু রুমে মেরেছি, সকালে একবার হয়েছিল, আবার ঝাড়ু রুমে মেরেছি, আবার ঘর মুছেছি, বাসনপত্র বের হয়েছিল এগুলোও ধুয়েছি। ধুয়ে দিয়ে স্নান করে পূজা দিয়ে এখন অনেক পাকার ঘরে যাইনি, এখন কী বানাবো না বানাবো। কালকে রাত্রে কল ফুল, কল ঢিল, কলার থোর, যেটাই বলো, যে আমি কলার ফুল বলি, কল ঢিলও বলি। হ্যাঁ, ওটা আমি রাত্রিবেলা ভাত খাওয়ার পরে বেছে রেখে দিয়েছিলাম, আর চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন শোনো, ভাদালি পোকা গাছের দিকে ছিঁড়ে এনেছে, বলেছে পকড়ি বানানোর জন্য। ওটা বেসন অল্প আছে, কিন্তু কম হবে, তার জন্য ওর ডালও ভিজাতে হবে। এখন ডাল ভিজাইনি, ডাল ভিজাবো, তারপর পকড়ি বানাবো আর ডাল বানাবো, আর চানার ডাল দিয়ে ফল ফুলটা বানাবো। তো তোমরা এটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। শায়নকে আবার আনতে যেতে হবে দুইটার সময়, এখন বাজে 11টা। কাজকর্ম সকাল থেকে করতে করতে হয়রান হয়ে গেছে, দুই পা সকালে উঠার পর থেকে দুই পা, দুই হাত আর মুখটা বন্ধ হয় না, নয় সব চলতে থাকে, চলতে থাকে। সবাই আমার না সবাই, কিন্তু আমার আবার স্কুলে একবার দিতে যেতে হবে, আবার আনতে যেতে হবে, আবার ঘরের কাজ, ঠাকুর কাপড় চোপড় ধোয়া ধুই, আবার যে মেঘলা করে দিয়েছে ওয়েদার, আবার সব বাইরে দিয়েছে, যেগুলো সব আমার ভিতরে ঢোকাতে হবে। হট ডালগুলো দিয়েছিলাম, ডালাটা কাপড় চোপড় দিয়েছে, জুতা অল্প বাইরে ছিল, দুয়ারে ছিল, ওগুলো রোদ্রে দিয়েছিলাম, ওগুলো সব এখন ঢুকিয়ে তারপরে পাকের ঘরে যাবো। চা রুটি খাইনি এখনো, চা রুটি খাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি ভালোই লাগবে। এই যে ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, চানার ডাল, এটা দিয়ে আমি চানার ডাল, ছোলার ডাল, এটা দিয়ে আমি কলের ফুলটা বানাবো, কলার থোর। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি, বেসন অল্প দেবো, আর এই ডালটা দিয়ে আমি এই বাদালি পাতাটা বানাবো। এটা গাছের থেকে এনেছে, গাছ লাগিয়েছিলাম, ওখান থেকে ছিঁড়ে এনেছে, জবা ফুল গাছের মধ্যে ছিল, রহর ডাল গাছের ওদিকে। তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো, এটা অনেকে যারা যারা দেখেছো আমার আগের ভিডিও, তারা বুঝতে পারবে আমার গাছটা, বাদালি পাতা। আর এই যে এটাও আমি রাত্রে বেছে রেখেছিলাম, কলার ফুল, কলার থোর, কল ঢিল বেছে উছে রেখে দিয়েছিলাম রাত্রে খাওয়ার পরে, শুতে যাওয়ার সময় মনে পড়েছে তখন বেছে রেখেছি এটা। আর এই যে ডাল, এই যে চানার ডাল, অল্প ডাল এখন বানাবো। ডাল না বানালে তো হবে না, আমাদের ঘরে বাচ্চাগুলো ডাল লাগে, রোজ ডাল লাগবে, রোজ ডাল লাগবে। এখন বানাবো এটা, এখন ডাল বানাবো আর এটা বাঁধবো। এখানে আমি অল্প এক মুচি চাউলও দেবো, তখন গিয়ে পকোড়িটা মুচমুচে হয়, অল্প চাউল দিয়েছি, বেশি না। আর এটা দেখেছো, এটা ডালের কাটা, ইউজ করি না, অসুবিধা লাগে, বড় ডাল বেশি হয় না, অল্পই হয়। এটা ডালের কাটা, কলার ফুলের ভিতরেরটা আমি কেটে নিয়ে ভিতরেরটা একটু আঁশ থাকে, আঁশটা বের করে নিচ্ছে একটা কাঠে দিয়ে, যে বৃষ্টি চলে এসেছে, এখন ঘুরিয়ে ঘুরিয়ে আঁশটা নিয়ে নেবো। ফুলটা এখন কাটিনি, ভিতরেরটা কাটে কেটেছি, যে ফুলটা এখন রয়ে গেছে, এখন কাটবো এটা, এটা আঁশটা ছুটিয়ে তারপর এটা দেবো। এখানে অল্প হলদি দিয়ে আমি এটা অল্প সিদ্ধ করে নেবো, তারপরে বানাবো। এই যে দেখো আঁশ, কত আঁশ বের হয়েছে, ফেলে দেবো জাবড়াতে। এটা কেটে নেবো, বৃষ্টি চলে এসেছে, ডালটা পিসবো যে, এটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, চানার ডালটা ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি, ফেনা উঠেছে চানার ডালটা। তো যে দেখো কলার ফুলটা আমি হলদি লবণ দিয়ে, অল্প লবণও দিয়েছি, লবণ দিলে যেটা গুণ সেটা চলে যায়, লবণ না দিলেই ভালো, আমি দিয়েছি অল্প মজা যাবে, তার জন্য লবণটা না দিলেই ভালো। প্রথমে ভেবেছিলাম দেবো না, পরে দেখছি না হলদি দিয়ে শুধু জিনিসটা মজছে না, তার জন্য একটু এক চিমটি লবণও দিয়ে দিয়েছি। লবণ দিলে মেন যেটা ভিটামিন সেটা চলে যায়। আর ডালটা সবার দিনই এদিকে ফুটছে, আর এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কাটিনি, ছুলে ধুয়ে রেখেছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা একটা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এমনি আমি বাদালি পাতাতে একটা বড়া, বাদালি পাতার বড়াতে একটা পেঁয়াজ দেবো, আর ছোটোটা কলার ফুলে দেবো, রসুন দেবো, আদা দেবো, কাঁচা লঙ্কা বাটা দেবো, শুকনো লঙ্কা ফুরন দেবো, তেজপাতা দেবো, আর ডালের মধ্যেও এখান থেকে আমি শুকনো লঙ্কা ফুরন দেবো। আর আলু কেটে রেখেছি, এই যে আলু, এটাও আমি কলার ফুলে দেবো, আর এখানে ভাদালি পাতাটা দিয়ে কেটে রেখেছি, এখানে আমি লবণ দিয়ে এটা মেখে রাখবো। এখন
লবণ দিয়ে মেখে রাখবো যেটা নরম হবে। তারপরে ডাল পাঠবো, ডাল দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো। লবণটা একবারে দিয়ে দিচ্ছি, পরে না দিলে হবে। লবণ দিয়ে এটা একটুভাবে মেখে রেখে দিলে নরম হয়ে যাবে, তারপর আর শক্ত থাকবে না। তার জন্য এটা আমি লবণ দিয়ে মেখে রাখছি। ডাল বাটবো, এখানে ডাল দেবো, বেসন দেবো, বেসন কম, তার জন্য ডাল দিয়ে দিয়েছি। বেসন যদি প্রয়োজন পড়ে দিয়ে দেবো, ডাল দিয়ে আগে দেখবো, যদি বেসনের প্রয়োজন পড়ে তাহলে বেসন অল্প ছিটিয়ে দেবো। মেখে রেখে দিচ্ছি, নরম হয়ে যাবে। ডাল কাটা মারবো আর ডাল সম্বাদ দেবো। মেয়ে চারুটি খেয়ে যাচ্ছে আজকে কম্পিউটার ক্লাস, আজকে বলে ভাত খাবে না, বলেছিলাম ভাত খেয়ে যা, না খাবে না, তার জন্য ভাতটা আমি বসাইনি, বলেছি আগে খাবে না, তার জন্য বসাইনি, পরে বসাবো। আগে ডাল সম্বাদ দিয়ে দেবো আর কলার থোরটা আগে বানাবো, তারপরে পকোড়িটা বানাবো, গরম গরম পরে খাবো। ডালে পাতা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগবে, শরীরের কাজে লাগে, রক্তর জন্য ভালো, শরীরের জন্য ভালো, পেটের জন্য ভালো। কাঁচা বাটা খেলে তো পেট ঠান্ডা থাকে, কিন্তু কাঁচা বাটাটা ভালো লাগে না, গন্ধ লাগে। আমি নিজেই খাই না, তো আরেকজনকে কী উপদেশ দেবো? আমি পকোড়িয়েই খাই, আর কোনো সময় কাঁচকলাওয়ালা থাকলে তখন ঝোল বানিয়ে খাই। কিন্তু অনেকে আসে এটা পাটাতে পিষে তারপর বড়া বানায়, কিন্তু আমি কেটে বানাই এটা, বাঁধাকপির বড়া যেরকম বানাই ওরকমই বানাই আছে। অনেকে খায় না, গন্ধ লাগে, কিন্তু আমি এরকম পকোড়ি বানিয়ে খাই, আর কোনো সময় বাই চান্স কোনো সময় কাঁচকলাওয়ালা দিয়ে ঝোল বানিয়ে খাই, আর পিষে আমি বড়া খাই না, নরম নরম লাগে তো, তার জন্য আমি বড়াটা পিষে বানাই না, এরকম কেটে বাঁধাকপির মতোই বানাই। পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ নিয়েছি, হলদি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, রসুন, আর কি কাঁচা লঙ্কা অল্প দুকুনের মধ্যে দুকে নিয়েছি, শুকনো লঙ্কা, তাজপাতা, আগে দেখেছি, আলু ভেজে নিয়ে নিয়েছি। আর এই কড়াইতে আমি এখন তরকারিটা বসাবো, এনে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। ভুলে গেছি আমি, সরি, শুকনো লঙ্কা তাজপাতা দিতে ওখানে দিয়ে দিচ্ছি, ভুলে গেছি, স্কুলে যাবো যে ঘোরাঘুরি করছি, ছেলেখানটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য আমার টেনশন হচ্ছে। শুকনো লঙ্কা তাজপাতা আগে দেবো, সেখানে পেঁয়াজে দিয়ে দিয়েছি আমি, ভুলে যা হয়ে যাবে একসঙ্গে। আর কলা ফুলটা জল ঝরিয়ে রেখেছি, জল ঝরিয়ে বেশ চিপে গ্লাস দিয়ে এরকম করে করে চটকিয়ে নিয়ে তারপরে এই জল ঝরাতে রেখেছি, জল পড়ছে। গ্লাস দিয়ে এটাকে আমি থেঁতো করে নিয়েছি, চটকিয়ে দিলে তারপর তরকারিটা ঘন হবে, ভালো হবে। তার জন্য প্রথমটা তেজপাতা আগে দেবো, নিয়েছি, হ্যাঁ আগে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, এই সমস্ত মশলা দিয়ে দিচ্ছি একসঙ্গে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, লবণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। গড়বড় হয়ে যাবে, হয়ে গেছে যখন গড়বড়েই হয়ে যাবে, এরকম ঘোরাঘুরি করে বানালে নাকি স্বাদ বেশি হয়, তার জন্য একটা সঙ্গে দিয়ে দিয়েছি। কী করবো আর উপায় নেই, ভুলে গেছি তো কী করবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে যে ভিজে রাখা চানা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম একটা রেখে দেবো, দিয়ে দিই। লেড়ে দিয়ে এখন কলার ফুলটা দিয়ে দেবো, একদম হতে থাক, তাই না? কাঁচা চানা দিয়ে বানালে টেস্টি লাগে, শুকনো শুকনো করে চানা সিদ্ধ করে এরকম কলার ফুল দিয়ে এটা তোমার একটু মাথা মাথায় ঝোল দেবো। আর যেটা কাঁচা চানা দিয়ে বানায় এটা শুকনো হবে, বাংলা করতে মতো অনেক টেস্ট লাগে। এবারে দিয়ে এই যে হলে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, আলু ভাজাটা দিয়ে এখন গরম জল দিয়ে দেবো, এবার হাতে থাকবো, আর এদিকে আমি ডালটা পিষে নেবো, মুখের ডালটা এখানে একসঙ্গে আমি জলও দিয়ে দিচ্ছি, একবার একবার সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিলাম গরম জল। আমি ডাল রেডি করে নিয়ে নিয়েছি, এটা আমি পিষবো। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে মধ্যে আমি ডালটা দেবো, একটু হলদি লঙ্কা, হলদির গুঁড়ো দেবো। তরকারিটা নামিয়ে নিয়েছি, চানার ডাল, কলার ফুল,
কল ঢিল, কল ফুল, কলের থোর, যেটাই কল ঢিল, কল ফুল, কী বলবো, কলার ফুল, চানার ডাল দিয়ে নামিয়ে নিয়েছি, অল্প গরম মশলা ছিটিয়ে দিয়েছি নামানোর আগে, মাখা মাখা করে বানিয়েছি আজকে আমি এটা। আর ডালটা পিষে আমি রেখে দিয়েছি রেডি করে, অল্প হলদিও দিয়েছি, যে এটা এখন মাখবো না, পরে মাখবো, এটা এখন বানাবো না, এটা পরে বানাবো, স্কুল থেকে এসে স্কুলের টাইম হয়ে যাবে আমার, 1টা বেজে গেছে, মেয়ে স্কুলে চলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, অত মাখবো আমি, মেয়ে রুটি চা খেয়ে কম্পিউটার ক্লাসে চলে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, চলে গেছে কম্পিউটার ক্লাসে, 1টা বাজে, আমার ভাত হয়নি, ভাত বসিয়েছি, ডাল হয়েছে আর কলার ফুলের তরকারিটা হয়েছে, বড়াটা রেডি করে রেখেছি, দেখেছি বড়াটা এখন বানাবো না, স্কুল থেকে এসে বানাবো, এখন 1টা বাজে, আর 1 ঘন্টা আছে, 2টা বাজে আমি যাবো, সানের কাপড় এখনও ধুইনি, 1 ঘন্টা টাইম আছে আমার হাতে, সানের কাপড় ধোবো, রান্না করেছি যে কয়েকটা বাসন বের হয়েছে, গামলা অমলা পাটাটা ধুয়েছি তো, গামলা অমলা, তারপর খুন্তি ডালের কাটা ওগুলো আমি ধোবো এখন, তারপর জল এনে রাখবো, ঘরটা একটু ঝাড়ু দেবো, তারপরে শান্তি, এখনও চুল আসরাইনি সকাল থেকে, এই যে আমি বেল বেঁধে রেখেছি, বেল একটা লাগিয়ে কাজ করছি, এখন চলে যে মানে চুল আসরাইনি, হাঁপিয়ে যাচ্ছে সকাল থেকে, মানে সকাল থেকে শুরু হয়, যাদের স্কুলে যায় বাচ্চা তারাই বুঝি, যারা স্কুলে নিয়ে যায় নিয়ে আসে তারাই বুঝবে, তুমি বাসনপত্রগুলো ধুয়ে আসি, কাপড়ও ধুয়ে আসি, ঘরটা ঝাড়ু দিয়ে নি, তারপর 2টার সময় যাবো, ওদেরকে আনতে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, 1 ঘন্টার মধ্যে তো ভাত হয়ে যাবে, কাজকর্ম করতে করতে আমার ভাত হয়ে যাবে, যখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কাজকর্ম সব হয়ে গেছে, যা যা বাকি ছিল সব করে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি, চুলও চিরুনি করে নিয়েছি, আজকে শ্যাম্পুও করেছি, কালকে দেখেছ হেনা লাগিয়েছিলাম, কালকে শ্যাম্পু করিনি, 2 বার মাথা ধুয়েছি, 1বার প্রথম মাথা ধুয়ে স্কুলে চলে গিয়েছিলাম, তারপরে জানোই তোমরা, তারপর ওখান থেকে এসে স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করিনি, তার আগের দিন শ্যাম্পুও করেছিলাম, কন্ডিশনারও করেছিলাম, তারপর কালকে আর শ্যাম্পু উম্পু কিছু করিনি, দেরি হয়ে গেছে তার জন্য, আজকে শ্যাম্পু করেছি, এই মাত্র চুল চিরুনি করলাম, গোটা দিনে কোন সকালে স্নান উন করে ঠাকুরকে দিয়ে দিয়েছি, এই মাত্র চুল চিরুনি করলাম, রান্নাবান্না হয়ে গেছে, দেখেছি খালি বড়াটা বানাবো, ওটা রেখে দিয়েছি, ঝাড়ু মারা বাসন ধোয়া জল ঢোকানো স্নানের কাপড় সব হয়ে গেছে, বাড়ির থেকে যা যা কাপড় চোপড় জিনিসপত্র রোদে দিয়েছিলাম সব নিয়ে এসেছি, কাপড়ও গুছিয়ে রেখে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, এখন 15 মিনিট বাকি আছে 2টা বাজার, এখন 2টা বাজলে আমি যাবো, 5 মিনিট আগে যাবো, ওদেরকে নিয়ে আসবো, তারপর খাওয়া খাবে, তারপর 4টার সময় আবার টিউশনে চলে যাবে, টিউশনে যাওয়ার পরে আমি সন্ধ্যাবাত তৃপ্তি দেবো, তারপর অল্প হালকা হয়ে, মানে সারাদিন সকাল থেকে এই চলে, 1বার স্কুলে, তারপর আবার ঘরের, তারপর আবার ঘরে আসো, আবার রান্না বান্না করো, ঘরের কাজকর্ম করো, তারপরে আবার স্কুলে যাও, স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া এসব করো, তারপরে আবার বিকালে টিউশনে, টিউশন থেকে আসলে আবার খাওয়া দাওয়া দেবো, রোজই ডিউটি আর কি, খাওয়া দাওয়া দেবো, সন্ধ্যাবাতি দেবো, পড়াতে বসাবো, মানে বিকালে রান্নাটা আমি করি না, ওটাই এটা রাত্রে 1 তরকারি 1 ভাত যা বানিয়ে নেয়, দুপুরে যা থাকে ওটা দিয়ে 1 তরকারি দিয়ে আমরা রাত্রে খেয়ে নিই, রাত্রে আমি বানাই না, যেটা সত্যি কথা ওইটাই বলছি তোমাদেরকে, মিথ্যা কথা কিছু বলছি না, রাত্রে আমি খাওয়া বানাই না, যাই বানাই, আগের থেকে যখন থেকে আমার বিয়ে হয়ে আমি এসেছি তখন থেকেই দুপুরের খাবারটা আমি এই বানাই, যা কিছু বানানোর লাড়া চাটনি পকোড়া বড়া হ্যান তেন মেনু সব আমি এই করি, দিনেরবেলা ওখান থেকে যদি থাকে ওই তরকারি দিয়ে আর রাত্রে যে কোনো একটা সবজি বানিয়ে নেয় আর ভাতটা করে, ডাল তো থাকেই, আর যেদিন কম তরকারি করে বানাই ভাজা ভাজা করি ওদিন তো থাকে না, তো ওদিন কিছু একটা রাত্রে বানিয়ে নেয়, আর যেদিন থাকে ওদিন তবুও মানে রাত্রে একটা নতুন বানাতে হবে, ভাত আর একটা তরকারি, 1 তরকারি ভাত রাত্রে যা বানিয়ে নেয় আমি, সন্ধ্যা চাটা অবধি আমার ডিউটি, সন্ধ্যার চাটা বানিয়ে খেয়ে নিই সবাইকে দিয়ে দিই, তারপর থেকে আমার ডিউটি শেষ, আমি রাত্রে ভাত খাবো বাসন দেবো আর শুয়াবো, ওইটাই আর কি, আর এমনি তো মাছ মাংস আনলে অতি বিদ্যুৎ আসলে ওটা তো করতেই হবে, এটা নিজের ঘরের কর্ম নিজের বুঝেই করতে হবে, ওইটাই আর কি, তো আমি এখন স্কুলে যাই, যাওয়া যাক স্কুলে, ওদেরকে নিয়ে আসি, তো তোমরা আমার সঙ্গে থাকো, একা কখনো আমি বড়ো হতে পারবো না, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, তোমরা আশীর্বাদ করো, এসেছিলাম এই যে সায়ন বাবা আগে যাও, বাবু আগে যাও, এই যে ঘরে যাচ্ছে, আগে যাও দাদা, ছোট ভাইয়ের হাত ধরো, পড়বে কাদা, বাইরে জুতা খুলো, যাও ঘরে যাও, ড্রেস গুলো ব্যাগ রাখো, ফ্যান ছাড়বো, ফ্যান কি গরম, ফ্যানে হাওয়া খাও, হাত পা ধুতে হবে, তুমি গিয়ে শিখরে আসো, হুম
কখন স্কুল থেকে ঘরে ঢুকেছে দেখেছো, ওই যে সায়ম্বরটা ড্রেস খুলছে, হাসি কবিতা পেরেছে তো আজকে, তার জন্য হাসছে। দেখো কি কবিতা পেরেছো। আচ্ছা ঠিক আছে, কি কবিতা বলো তো, কবিতাটা বলো। এরাম কি কবিতা তুমি লিখেছো না? চি চি চি, ওরা দেখছে সবাই, এই যে আমার বন্ধুরা সবাই দেখছে। বলো কবিতার নাম বলো, প্রথম কবিতাটাও নাম বলো। হ্যাঁ আমাদের গ্রাম। হ্যাঁ বলো তো একটু, বলো 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 বলো, দেখো ভালো তোমার, গুড বয়। বলো তুমি যতটুকু পারো বলো, এক দু লাইন বলো, গরমের মধ্যে বেশি বলতে পারো। হ্যাঁ বলো, সুন্দর করে বলো। তো এই যে দেখো, এটা আমি মেখে নিয়েছি, বেসন আর দিইনি, ডাল দিয়েই মেখে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা হলদি লবণ আর দিইনি, পাতাটা মাখার সময় যা দিয়েছিলাম তাই, তেলে দিয়ে গরম হয়ে গেছে, একটু দিয়ে দেখেছি তেল গরম হয়ে গেছে, একটা একটা করে বড়া বাদালি পাতার বড়া দিয়ে দিচ্ছি। এখন ভাত দিয়ে দেবো, কেন বাবা ফোন করেছিল আসবে না, হোটেলে খেয়ে নেবে, তারপর আমরা খেয়ে নেবো, দুই ছেলেকে দেবো, যা আছে যাকে দেবো আমি খাবো, শুনু আসলে শুনু, আর না তিনটার সময় আসবে কুমপুরের ক্লাসের থেকে, তারপরে খাওয়া দাওয়া। শ্যাম পাপা আসবে এটা ভেবে আমি বসেছিলাম স্কুল থেকে এসে, ফেনা হাওয়াতে ক্যামেরাটা ধরবে আমি এটা বানাবো, ওটাই ভেবেছিলাম, একা তো হয় না গো, ভেবেছি ও আসবে এটা দেবো, একটু ধরবে ক্যামেরাটা, তারপর আমি এটা বানাবো, কিন্তু হলো না, একাই করতে হবে নিজের কাজ নিজেরই, আসবো না, কাজের প্রেশার আছে তার জন্য আসবো না। দিয়ে দিই ঠেসে টুসে কয়েকটা, এটা শুনে এনেছে কারণ আছে, ও কলার ফুলটা বেশি একটা ভালোবাসে না, খাবে অল্প অল্প খাবে, বেশি মানে বেশি মানে ইচ্ছা করে না, ওরা ভালোবাসে না, আমাকে বলেছে টমেটো চাটনি কাটবে না, ভাদালে পাতা বড়া উঠাবো, ভাদালে পাতা উঠাবো বড়া বানাবে, ওকে ঠিক আছে তুমি যেটা করবে করো, ভাগালে পাতা হলে ভাগালে পাতা করবো বর, আর টমেটো চাটনি, টমেটো চাটনি না, তারপর ভাতালে পাতাটা নিয়ে এসেছি, ভাতালে পাতা দিয়ে বড়া ডাল কলার ফুলের তরকারি খাবে, অল্প স্বল্প বেশি খাবে না, বড়া আমার হয়ে গেছে, নামিয়ে নেব বাকি সব ভেজে নেবো, চালে গুঁড়া চাল দিয়েছি না, পুরো মুচমুচা হয়ে যাবে, পুরো ফুরিয়ে হয়ে যাবে, চাল দিয়ে ভালো লাগে, চালে গুঁড়িয়ে দেওয়া যায়, আমি চাল বেটে দিয়েছি, বিবাহের জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে বড়া দিয়েছি, ডাল দেবো, জালের জন্য বেরিয়েছি, আমার জন্য বেরিয়েছি, শুনু ভানো আসেনি, এটাই যে বড়া ভেজে নিয়ে নিয়েছি, আর এই যে আমরা খাওয়া দাওয়া করিনি, শুনু ভানো আসেনি, আমিও এখন আসেনি, কেননা এখন আসেনি, আমরা চারজনের জন্য বেরিয়ে নিয়েছি, শুনু যদি আসে এখন বেরিয়ে দেবো। ফ্রেন্ডস এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে শুনু এসেছিলো, শুনুকেও দিয়ে দিয়েছি, যাও কাজে চলে গেছে, শুনুও কাজে চলে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, কম্পিউটার ক্লাসে তো মেয়ে চলে এসেছে, ও খাওয়া দাওয়া করে নিয়েছে, সায়ন সৌরভও খাওয়া দাওয়া করে ওকে ওদের দুজন দুই ভাইকে টিউশনে পাঠিয়ে দিয়েছি, এখন আমি ঘরে ওই যে বিছনাতে শোবো এখন, তারপর শোবার থেকে উঠে সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যাবাতি দেবো, তারপর সায়ন আসবে, সায়নকে নিয়ে পড়াতে বসাবো। তো ভিডিওটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি, আর বেশি বড়ো করবো না আজকে, এর জন্য এখানেই টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখাবো, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, বাই বাই।